ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র বর্ধমানের দুটি ওয়ার্ড। বর্ধমানের 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডে জারি 144 ধারা, এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার এলাকা। ভোট পরবর্তী হিংসার ছবি বর্ধমানে। বর্ধমানের দুটি ওয়ার্ড 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডে এই ঘটনার জেরে 144 ধারা জারি করা হয়েছে। ভোট পরবর্তী হিংসাতে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বর্ধমান। টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায়, সেই অভিযোগই করা হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। একের পর এক জায়গায় ভোট পরবর্তী হিংসার ছবি অব্যাহত। এবার ঘটনাস্থল বর্ধমান। বর্ধমানের দুটি ওয়ার্ডে সেখানে উত্তেজনা ছড়ালো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই। রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমানের এই দুটি ওয়ার্ড, সেই অভিযোগই তোলা হচ্ছে। বর্ধমানের 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমজাদ আলী শেখ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। আমজাদ, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে অধিক বিচ্ছিন্ন ঘটনা বর্ধমান শহরের 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডে। কার্যত গত পরশু দিন ধরে যেদিন গণনা শুরু হয় সেদিন বর্ধমান থেকে, বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি জয়লাভ করেন। তারপর থেকে কিন্তু তাণ্ডব শুরু হয় বেশ কয়েকটি ওয়ার্ডে, কিন্তু সবচেয়ে বেশি 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডে এই তাণ্ডব শুরু হয়, রণক্ষেত্রের চেহারা নেয়। কার্যত আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই সকলেই কিন্তু উভয় পক্ষেই তৃণমূল এবং তৃণমূলের মধ্যেই এই বচসা, এই কর্মকাণ্ড। কার্যত যেটা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত যে যে পার্টগুলো রয়েছিল ভোটে, বুথগুলো রয়েছিল, সেই বুথে নাকি বিজেপি ভোট বেশি পড়েছে, তৃণমূলের ভোট কম পড়েছে। এই নিয়ে নিজেদের নেতৃত্বের সঙ্গে একটা বচসা বা বাকবিতণ্ডা, তারপরে কিন্তু মারামারি, তারপর রণক্ষেত্র। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম যে বর্ধমান শহরের বেশ কিছু এলাকা জুড়েই এই ঘটনা ঘটেছে, কিন্তু বিক্ষিপ্ত ঘটনা এবং সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে যেটা হচ্ছে 31 নম্বর এবং 33 নম্বর ওয়ার্ডে। গত পরশুদিন থেকে নিয়ে কাল দিনভর এবং রাতভর এই কর্মকাণ্ড চলে। তারপরে কিন্তু বর্ধমান জেলা পুলিশ প্রশাসন এবং এলাকার বিধায়ক সেখানে পৌঁছান এবং 144 ধারা সেখানে জারি করা হয়েছে। এই মুহূর্তে গোটা এলাকা থমথমে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং জওয়ানদের। অভিক, ধন্যবাদ তোমায়। আমজাদ আলী শেখ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান, অসহায় কর্মীদের ওপর অত্যাচার করবেন না। ঘাটালে বিজেপি কর্মীদের দেখতে গিয়ে দেবকে কটাক্ষ করলেন হিরণ। টিএমসি এবং বিজেপির সংঘর্ষে আহত হয়েছে দুপক্ষের 9 জন। সেই ছবি এ মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ঘাটালের সেই ছবি যেখানে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা এবং দুপক্ষেরই 9 জন আহত হয়েছেন। এবং হেরে যাওয়া অপরাধ হলে জেলে ঢোকান, অসহায় বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করবেন না। ঘাটালের বিজেপি কর্মীদের দেখতে গিয়ে এভাবেই হিরণ চট্টোপাধ্যায় কটাক্ষ করলেন দেবকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে হিরণ চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে হাসপাতালে গিয়েছিলেন সেখানে বিজেপি কর্মীদেরকে দেখতে, এবং তারপরেই তিনি বলেন হেরে যাওয়া অপরাধ হলে তাকে জেলে ঢোকান। কি বলেছেন হিরণ চট্টোপাধ্যায় সেখানে গিয়ে শোনাব। আমি সৌজন্যতার ভগবান, সৌজন্যতার প্রতীক, যিনি ঘাটাল লোকসভায় জিতেছেন তাকে হাত জড়ো করে অনুরোধ করছি, হেরে যাওয়া যদি আমার অপরাধ হয় আমাকে জেলে পুরুন। কিন্তু আমার ওই অসহায় কর্মীদেরকে, তাদেরকে মাথা ফাটিয়ে, কার বুকের ওপরে পুরো তলোয়ার চালিয়ে দিয়ে, কার পা ভেঙে, কার হাত ভেঙে এইভাবে অত্যাচার করবেন? এত নিষ্ঠুর আপনি এবং আপনার কর্মীরা।